গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আজকে চারু ও কারুকলা ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি আছি মিস মুনমুন কর্মকার, সহকারী শিক্ষক ভারতেশ্বরী হংস। আমরা আজকে কালারফুল একটি সুন্দর ফল আঁকবো। আমরা সবুজ আঙুর রেখেছি, নীল আঙুর রেখেছি, আজকে লাল আঙুর আঁকবো। তো চলো কথা না বাড়িয়ে একে ফুলে কাজ। আজকে আমরা রেড আঙুর আঁকবো, ঠিক আছে? গোল গোল আঙুর তো অনেক রকম হয়। এখন অরেঞ্জ কালারটা দিয়ে দিই। একটু ফাঁকা জায়গা রাখতে হয় যাতে আমরা টিস্যু দিয়ে যখন মুছে দেই বা ঘষে দেই তখন ওই জায়গাটা সুন্দর লাইট হয়ে থাকে। এখন আমরা একদম ডিপ যে রেড এটা দিই। একদম চেপে চেপে দিতে হবে কালারটা। তারপর আরেকটা কালার রেড ব্রাউন, খুব পুরোটাতে দিবে না, বুঝে বুঝে দিতে হবে। এখন ডার্ক একদম ব্ল্যাক টাইপের কফি কালার যেটাকে বলে, এখন আমরা কি করব? এখন আমরা টিস্যু দিয়ে যেটা করি ঘষে দেব। গ্রিন দিতে পারি আমরা, এখন এই যে ব্লু কালারটা ব্যাকগ্রাউন্ড যে কালার এটাকে এরকম চারটা করে দিব। ডিপ যে ব্লু এটা একবার তোমরা দিতে পারো। তো আজকে এই পর্যন্ত হয়ে গেল আমাদের আঙুর আঁকা। তাহলে আমরা আমরা আঙুর আঁকলাম রেড গ্রেপ। তাহলে আমরা এটা হোমওয়ার্ক করে রাখবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।